হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টোয়ার্ন। তো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। গাইস, আজকে আমরা দেখবো যে দুরিয়ান ক্লাউড অ্যাক্টিভেশন কোড নেওয়ার পর বা কীভাবে নেবেন এবং নেওয়ার পর আপনারা কীভাবে জিবি অ্যাড করবেন, কীভাবে কোন সার্ভিসগুলো পাবেন, তো এ টু জেড কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে কিন্তু কোনো কিছু বুঝবেন না। এবং হ্যাঁ, ভিডিওটা দেখার শেষে একটা কমেন্ট করেন, অ্যাটলিস্ট প্রথমে যদি একটা কমেন্ট করেন যে ভাই লাভ ইউ। আমি দেখছি অনেকেই কমেন্ট করে, কমেন্ট আবার পরবর্তীতে ডিলিট করে দেয়, কারণ দেখে যে সেই যেটা ভেবে কমেন্টটা করছিল আসলে টপিকটা ওইদিকে যাচ্ছে না, অন্যদিকে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্যে বা কীভাবে কাজগুলো করবেন সেই বিষয়ে আমি কথা বলার জন্য কিন্তু এই ভিডিওটা করছি। এই ভিডিও দিলে যে আপনাদের কাজে লাগবে এমন কিন্তু কোনো কথা না, কাজে লাগারই ভিডিও, কিন্তু আপনি যেটা ভাবতেছেন সেরকম তো নাও হতে পারে, ঠিক না? তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। অনেকেই শেষ পর্যন্ত ভিডিও না দেখার কারণে কিন্তু অনেক প্রবলেমে পড়েন, অনেক অ্যাকাউন্ট করতে পারেন, অনেক ঝামেলায় পড়ে যান। তো গাইস, দুরিয়ান ক্লাউডে অ্যাকাউন্ট লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা হচ্ছে এখানে আপনাদের ভিপিএনটা কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করার পর আপনারা আরেকটা ব্রাউজারে এইভাবে গুগল ভয়েসে যাবেন, যাওয়ার পর এইভাবে ই করে নেবেন। তো এখানে আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে। তো দেখেন, আমি যে জিমেলটা বানাইছিলাম সেদিন ভিপিএন দিয়ে, সেই জিমেলটা দিয়ে আমি এখানে জিবি অ্যাড করব। তো গাইস, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে আপনারা যখন এই দুরিয়ান ক্লাউড অ্যাকাউন্টে ঢুকবেন, তো ঢোকার পর আপনাদেরকে তার আগে ভিপিএন যখন কানেক্ট করবেন ঢোকার আগে আর কি, তো এখানে লাস ভেগাস এটা কিন্তু আমি কানেক্ট করে নিছি। মানে গুগল ভয়েস অ্যাড করার পর, গুগল ভয়েস অ্যাড করার আগে এখানে যে ইউএসএ লাস ভেগাস এটা আপনারা কানেক্ট করে নেবেন। আর দেখা যাচ্ছে আপনাদের যে আইপিটা আছে এটা 100% করে নেবেন। আমি করে নিই নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। তো করে নিই নি, সেক্ষেত্রে আমার নেটটা মনে হয় একটু ঘুরবে বেশি, কারণ আমি 100% করে নিই, ঠিক আছে? এখানে টাইম আলাদা আছে, এটা ঢাকা টাইম আছে, ঠিক আছে? তো যাই হোক, তো আমি এটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজারে করে নিছি। এটা আমি একটু ভাষাটা ইংলিশ থেকে চাইনিজ করে নেই। তো গুগল ভয়েস করতে গেলে অবশ্যই আপনাদেরকে দুটি ব্রাউজারে মিনিমাইজ করে রাখতে হবে, এভাবে মিনিমাইজ করে রাখতে হবে, তা নাহলে করতে পারবেন না, ঠিক আছে? এভাবে করার পর আমি একটু দেখাই। তো গুগল ভয়েস করার আগে আমি এখানে আপনাদেরকে আগে সার্ভিসগুলো দেখাই যে কোন কোন সার্ভিসগুলো আপনারা এখানে পাচ্ছেন, এই দুরিয়ান ক্লাউড অ্যাকাউন্ট থেকে আপনারা কোন কোন সার্ভিসগুলো এখানে পাচ্ছেন। একটু ওয়েট করতে হবে, নেটের তো বুঝতে পারতেছেন নেট তার খেল দেখাই দিচ্ছে আমারে। তো গাইস, নেটটা এমন মূলত প্রবলেম আমার, এই কম্পিউটারে যে উইন্ডোজটা দেওয়া হয়েছে এটা একটু ঠিকমতো দেওয়া হয় নাই, সেই ক্ষেত্রে নেটটা স্পিড ভালো আছে আমার ওয়েবসাইটে, দেখছি আমি স্পিড খুব ভালো সার্চ দিয়ে, বাট নেট চলতেছে না ঠিকমতো। যাই হোক, এখানে দেখেন সুইচ টু নিউ ভার্সন, সুইচ টু ওল্ড, এটা ওল্ড ভার্সনে আছে। তো প্রথমে যারা আসবেন তাদের এরকম থাকবে, আমি সুইচ টু নিউ ভার্সন করে দিলাম। একটু দেখাই, ধৈর্য শক্তি দিয়ে অবশ্যই দেখুন ভিডিওটা। আর সবথেকে বড় কথা, ভিডিও দেখার থেকে আমি কি বলছি এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই শুনতে হবে, কারণ না হলে কিছুই বুঝবেন না। কারণ আমি কি বলছি এটা যদি আপনারা শুনতে না পান, সাপোজ আমি যদি একটা মিউটেড ভিডিও দেই বা ভিডিওতে কোনো সাউন্ড নাই, সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা কোনো কিছু বুঝবেন না। তো এইরকমই আর কি, ভিডিওটা দেখার থেকে আমার কথাগুলো শুনলে বেশি কার্যকর। তো দেখেন, আপনাদের নিউ ভার্সন এরকম থাকবে, এরকম কিন্তু সার্ভিসগুলো আপনারা দেখবেন। বাট ওল্ড ভার্সনে কিন্তু আপনার সচরাচর যে সার্ভিসগুলো আমরা নিউ ভার্সনে পাবো, ওল্ড ভার্সনে কিন্তু আমরা পাবো না। তো ওল্ড ভার্সনে আমাদের এই নিউ ভার্সনের সার্ভিসগুলো কীভাবে পাবো বা কনভার্ট করবো সেই বিষয়ে কিন্তু আমি আগে প্রথমে কথা বলবো। সাপোজ দেখেন, আমি আগে সার্ভিস সম্পর্কে কথা বলি। এখানে অ্যামাজন, টুইটার, উইচ্যাট, মানে ভালো ভালো সার্ভিসে পাচ্ছেন, ফেসবুক আরও সার্ভিস পাচ্ছেন, চাইনিজ চিংচং এগুলো আমি বুঝতেছি না, অ্যামাজন, ভাইবার, লস্ট এগুলো আমি চিনিও না, এগুলো সম্পর্কে আমি জানিও না, ঠিক আছে? লেজাডা, ব্রাঞ্চ, মানে এগুলো আমি জানি না, লিঙ্কডিন এটা জানি। তো এখানে দেখেন একটা টিক মার্ক দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, রিমুভ ফ্রম ফেভারিট, তো এটা আমি বিষয়টা বলতেছি পরে। তো দেখেন এখানে অনেক সার্ভিস আছে, জি ক্যাশ, তো এখানে অনেক সার্ভিস আছে, সার্ভিসগুলো আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে। আর যদি বের করতে প্রবলেম হয় আপনাদেরকে সার্ভিস কিন্তু সার্চ দিয়েও কিন্তু আপনারা বের করতে পারবেন, ঠিক আছে? এখানে সিলেক্ট করে এখানে যদি আপনি সার্ভিস সার্চ দেন, সাপোজ আমি যদি ফ্রেশ ক্যাশ লিখি, দেখি ফ্রেশ ক্যাশ আছে কি না, ফ্রেশ হোম, ফ্রেশ গোগো, ফ্রেশ ক্যাশ তো পাচ্ছি না। তো যাই হোক, এখানে আমি যদি শক বক দিই, তো দেখেন শক বাগ আছে, ঠিক আছে? তার মানে এখান থেকে ফ্রেশ ক্যাশ পাইলাম না, বাট ভালোভাবে দেখলে হয়তো পাওয়া যাবে। শক বাগের কাজ এখান থেকে করতে পারবো আমরা, আর বাকি সার্ভিসগুলো তো দেখালাম। আর আপনারা যখন নেবেন তখন যার কাছ থেকে নেবেন তার সাথে জিজ্ঞেস করবেন, বা আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমি আপনার সার্ভিস, যে সার্ভিসটা চাচ্ছেন সেই সার্ভিসের নাম্বারটা আমি আগে আপনাকে দেবো, এখান থেকে নাম্বার দেবো, সেই নাম্বারে আপনারা কোড পাঠাবেন। কোড পাঠানোর পর যদি আপনার ওখানে ওকে হয়, মানে আমার এখানে কোড আসে, আমি যদি কোড আপনাকে দিতে পারি, তার মানে দ্যাটস ইট, ওকে আসে, আপনারা এই সার্ভিসটা নিতে পারেন পেডভাবে, কোনো সমস্যা নেই। তো কথা হচ্ছে এখানে কিন্তু কখনোই আপনারা পেড ছাড়া এই যে অ্যাক্টিভেশন কোডটা আছে, এই যে ইনভাইট কোড ম্যানেজমেন্ট, এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন, মানে ইনভাইট কোড কিন্তু আপনারা কখনোই পাবেন না। আপনি যদি, আমি সময় দিলাম আপনাকে, এক মাস সময় দিলাম, এক মাস পুরো ওয়েবসাইট খুঁজবেন, যদি কেউ পেড ছাড়া আপনাকে ফ্রিতে দেয়। আর এক একজন আছে আমার, জিজ্ঞেস করে যে ভাই
100 টাকা দিলে কি দেওয়া যাবে না নাকি বেশি দিতে হবে? ভাই বাকিগুলো আপনারা কমেন্ট করে বলেন যে তারা কি বলে ডাকা উচিত, ঠিক আছে? যারা জানেন এই সম্পর্কে, কয় 100 টাকায় কি দেওয়া যাবে না, আরও বেশি টাকা লাগবে? আর ভাই 100 টাকায় তোমার কে দিবে এভাবে? 100 টাকায় তুমি দাও না, আমি নিচ্ছি, তুমি 1000 টাকা করে দিচ্ছি দিবা? ভাই এটা কথায় ওরকম না, দেখা যাচ্ছে মানুষের কথার ভাষ দেখলে ভাই মানে মাথাটা নষ্ট হয়ে যায় যে সব কিছু জানে সস্তায়। তো যাই হোক, এটা আলাদা সাবজেক্ট ছিল। জাস্ট একজন আমাকে কয়েকজনে আমাকে জিজ্ঞেস করছিলো যে 100 টাকা করে নাকি তারা আমাকে দিবে। তা আমি প্রথমে তো হতাশ যে 100 ডলার দিবেন নাকি 100 টাকা, কয় ভাই 100 টাকা? তাহলে 100 টাকা জিনিস তো আর আমরা সেল করি না ভাই এভাবে, বা কেউ করবে কি না জানি না। তো যাই হোক, এখানে যে আপনার সার্ভিসগুলো পাচ্ছেন ইনভাইটেশন কোড তো কখনোই পাবেন না, কোনো ওয়েবসাইটে পাবেন না, কখনো পাওয়া সম্ভব না পেড ছাড়া। এই জিনিসটা আসলে ক্লিয়ার করার জন্য এই কথাগুলো বললাম। তো এই সার্ভিসগুলো যখন আপনারা নেবেন তো ওল্ড ভার্সনে অবশ্যই আপনাকে নিতে হবে। কেন নিতে হবে আমি এখন একটা আপনাদেরকে ক্লু দেখাই। তো এখানে দেখেন ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করলাম, জাস্ট গুগল ভয়েস দিয়ে আমি একটা আপনাদেরকে ই দেখাচ্ছি। আমি এখানে সার্চ দেবো সিলেক্ট প্রজেক্ট, এখানে আমি গুগল ভয়েসটা সিলেক্ট করে দেবো। আচ্ছা লিখলে সমস্যা কি? তো দেখেন গুগল ভয়েস বা গুগল জিবি যেটা হোক, গুগল ভয়েস এখানে সিলেক্ট করলাম। তো তারপর দেখেন এখানে এই যে গেট নিউ নাম্বার, এখানে একটা ক্লিক দেবো, তো নাম্বার এখানে চলে আসবে একটু পরে, এই যে এখানে চলে আসবে। আমি যদি একটু আপনাদেরকে জুম আউট করে দেখাই, এখানে নাম্বারটা চলে আসবে, তো আসতেছে না, এই যে চলে আসছে। হ্যাঁ, তো নাম্বারটা আমরা নেবো, বা এখান থেকে কপিতে ক্লিক করলে কিন্তু নাম্বার কপি সাকসেসফুল কপি হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের নিউ ভার্সনের সিস্টেম। তো এখানে লস ভেগাসে ক্লিক দিলাম, দেখি নাম্বার দেয় নাকি। তো নাম্বার দিছে, যদি না দেয় তো আপনারা এখানে বিশেষ করে কোড টাইপ করবেন কি 3424, এই কোডটা কিন্তু আপনারা টাইপ করবেন, তাহলে দেখবেন যে আপনাদেরকে এখানে নাম্বার দিয়ে দিছে, ঠিক আছে? এরকম কোড টাইপ করতে হবে। তো লাস ভেগাসে নাম্বার দিয়েছি, তাই এখানে আমরা ক্লিক দিলাম, সিলেক্ট করলাম ক্লেমিং, তারপর ভেরিফাই, তারপর এখানে নাম্বারটা আমরা পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে, তারপর আমরা সেন্ড কোডে ক্লিক দেবো। ওকে, আমি সেন্ড কোডে ক্লিক দিলাম, দেখেন নাম্বারটা কিন্তু নিল না, ঠিক আছে? তো নাম্বারটা নিল না, তারপর আমরা করবো কি, এখানে যা আছে আমি নিউ ভার্সনটা দেখাচ্ছি, পরে ওল্ড ভার্সন দেখাবো। আমরা সবসময় ওল্ড ভার্সনে কাজ করবো, নিউ ভার্সনে কিন্তু আমরা কাজ করবো না। তো অ্যাড টু ব্ল্যাক লিস্ট, আমরা নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে দিলাম। তারপর দেখেন গেট নিউ নাম্বার, আরেকবার ক্লিক দিলাম, তো দেখেন নাম্বার দিচ্ছে না, নাম্বার এমটি। তো নাম্বার এমটি তার মানে কি, আমাদের এখানে একটা আগে ক্লিক দিতে হবে, বা বাইরে ক্লিক দিলে যাচ্ছে না, এখানে একটা ক্লিক দিতে হবে, তারপর আবারও এখানে একটা ক্লিক দিতে হলো, তারপর নাম্বার যদি না দেয় তারপর আবার কিন্তু ওইরকম আসবে। তো নাম্বার দিয়ে দিছে, কপি, ওকে, তারপর আমরা আবারও এখানে পেস্ট করে দেবো সেন্ট। তো দেখেন এই নাম্বারটা কিন্তু আমাদের কাজ করলো না, মানে এই নাম্বারটা দিয়ে হলো না। তো এখানে আমি একটা জিনিস কি বলবো, ওল্ড ভার্সনটা কেন আমি বলতেছি যে ওল্ড ভার্সনে আমরা কাজ করবো, তো এটারও একটা বিষয় আছে। দেখেন একবার টিপ দিলে নাম্বার যদি না আসে, তো ভালো নাম্বার দিচ্ছে এই সময়, মনে হয় এই মুহূর্তটাতে নাম্বার দিচ্ছে ভালো, একটু ট্রাই করি কথা বলতে বলতে। তো এখানে যদি ক্লিক দেওয়ার সময় নাম্বার না দেয় আপনাদেরকে একবারে এক চান্সে, তো তখন আপনারা ওল্ড ভার্সনে গিয়ে কাজ করবেন, বারবার ক্লিক করার কিন্তু একটা ই পাচ্ছেন, বা অটো ক্লিকার লাগাই নিলে হবে। দেখেন এমটি নাম্বার, তারপর এখানে ক্লিক দিতে হচ্ছে আপনাদেরকে, এটা দুইবার একটা ঝামেলা না? তো এই জন্যে আপনারা এখানে ফেভারিট করে নেবেন, যে সার্ভিসটা নেন না কেন এখানে আপনার ক্লিক দিলে এটা ফেভারিট হয়ে যাবে। তো ফেভারিট এই যে টিক মার্ক করে দেবেন, দিয়ে গেট নিউ নাম্বার, এভাবে করলে কিন্তু এটা ফেভারিটে চলে যাবে, ঠিক আছে? তো ফেভারিটে দিয়ে জয়েন ফেভারিট সাকসেসফুলি, তো এরকম আসবে। তারপর আপনার করবেন কি, ওল্ড ভার্সনে যাবেন, ওল্ড ভার্সনে যাবেন। সার্ভিস কী কী পাচ্ছেন এই সম্পর্কে তো আপনাদেরকে বলছি, তো ওল্ড ভার্সনে আমি যাবো, একটু সময় লাগবে ওল্ড ভার্সনে গেতে আর কি, লোডিং নাই। এই যে ওল্ড ভার্সনে চলে আসছে, তো ওল্ড ভার্সনে আসার পর আপনাদেরকে এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট। তো ক্লিক, যে দেশের আপনার আর কি নাম্বার নেবেন বা যে কোনো নাম্বার নেবেন ওই কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে দিলাম, করে দেওয়ার পর এখানে সিলেক্ট প্রজেক্ট, তো আমি যে প্রজেক্টগুলো ওল্ড নিউ ভার্সনে আমি করছি সেগুলো সব কিছু কিন্তু এখানে দেখাবে। দেখেন হোয়াটসঅ্যাপ, এখানে কোনো দিনও হোয়াটসঅ্যাপ খুঁজে পাবেন না যদি ওই জায়গায় না করেন, ঠিক আছে? এই যে ব্রিজ মানি, মানে যে কোনো সার্ভিস, আমি যেগুলো সার্ভিস এখানে প্রোভাইড করছি বা নিয়েছিলাম সেই সার্ভিসগুলো কিন্তু আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো গুগল ভয়েস, এখানে গুগল ভয়েসে ক্লিক দিলাম, তারপর গেট নিউ নাম্বার। তো এখানে আমি, ভাই আমার ফোন এত অ্যাক্টিভ, আমি গুগল বলার সাথে সাথে এখানে ভয়েস সার্চ চলে আসতেছে ফোন লক থাকা অবস্থায়, বুঝতে পারছেন? তো এই যে গুগল ভয়েস, তো এখানে গেট নিউ নাম্বার, এখানে একটা ক্লিক দেবো আমরা, তো দেখেন নাম্বার চলে আসছে। তো নাম্বারটা এখান থেকে ডাবল, যদি ডাবল ক্লিক দেন তাহলে কপি হবে, এভাবে কপি করবেন, অথবা আপনারা এখানে সিলেক্ট করে কিন্তু কপি করতে পারবেন, ঠিক আছে? তারপর করবেন কি, দুইটা মাইনাস করে মিনিমাইজ করে নেবেন, আমি একটু বাড়াই দিই আর একটু কমে দিই। তো এরকম আসার পর আমরা এভাবে ট্রাই করবো। তো এখানে একটা জিনিস কি, যখন ওল্ড ভার্সনে আসবো আমরা, সাপোজ নাম্বারটা দিল না বা কোড দিল না, এটা মেবি কোড দিবে, একটু দেরি করতেছে যেহেতু দেখি। তো সাপোজ আপনার এই একটা নাম্বার দিল, তারপর আর নাম্বার দিল না, দেখা যাচ্ছে ইমটি দেখাচ্ছে, সেন্ড কোড, ব্যাপার কি, মেবি নেট ছিল তো দিচ্ছে না। এখন করবো কি, আমরা নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখবো,
ব্ল্যাকলিস্টে রাখলাম সাকসেসফুল, তারপর গেট নাম্বার নাম্বার দিচ্ছে না, তো এখন কিন্তু আমরা মানে অনেক কবার মাল্টিপল বার এখানে ক্লিক করতে পারতেছি। ঠিক আছে, এটা সিস্টেম। আমি একটু দেখাই আপনাদেরকে আর একটু জিনিস, এখানে একটা পপ আপ শো করতেছে না, পপ আপটার বিষয়ে আমি কথা বলবো। এখানে একটা টিক মার্ক তুলে দেবো আমরা, তো টিক মার্ক তুলে দিলে পরে আমরা যদি ক্লিক করি দেখা যাচ্ছে নিউ ভার্সনে যেরকম একটা পপ আপ এরকম ভাসতেছে, বা আপনাদের ওল্ড ভার্সনেও কিন্তু ভাসতেছে। তো টিক মার্কটা করে দিলে এখানে কিন্তু পপ আপটা আর আসবে না, তখন আমরা হাজারটা ক্লিক দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখানে যতবার ক্লিক দিচ্ছি ততবার পপ আপটা আসছে, সেক্ষেত্রে কিন্তু পপ আপটা ওখানে শো করলো। এটা হচ্ছে সিস্টেম, এখানে আমরা অনেক কবার ক্লিক দিতে পারবো। দেখেন এই যে এমটি নাম্বার লিস্ট এমটি, এখানে একটা পপ আপে এখানে টিক মার্ক আসে আর কি, তো হয়তো বা নেট স্লোর কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে টিক মার্কটা একটা টিক দিয়ে যদি ওকে দেন, তো নেক্সট টাইম এই পপ আপটা আর শো করাবে না। ঠিক আছে, এখানে একটা টিক মার্ক থাকে। যাই হোক, ক্লিক দিয়ে দেখি পপ আপটা, এই যে এই যে দেখছেন গাইস, ডোন্ট অ্যালাউ durian cloud প্রমোট টু ইউ অ্যাগেন। তো যাই হোক, এটা আপনারা ডোন্ট অ্যালাউতে ক্লিক দিয়ে ওকে দিয়ে দেবেন, তো আর কখনো কিন্তু ওটা আসবে না। তো এখন আমরা অনেক কবার ক্লিক দিতে পারবো, ক্লিক দেওয়ার পর আমরা কিন্তু নাম্বারগুলো বেশি বেশি করে নাম্বার নিতে পারবো। তো এটা হচ্ছে সিস্টেম। তো এইভাবে আমরা সেন্ড করে দেবো। তো এখানে আর একটা সিক্রেট জিনিস বলি, যখন আপনারা অ্যাকাউন্টে প্রথমবার ঢুকবেন তখন নাম্বার নেবেন আর একটু ব্ল্যাকলিস্ট। ঠিক আছে, গেট নিউ নাম্বার ক্লিক দিবেন, গেট নিউ নাম্বার, নাম্বার দিলে আবার ব্ল্যাকলিস্ট, নাম্বার দিলে আবারও ব্ল্যাকলিস্ট। এখানে কয়েকবার করবেন এরকম করে, যদি কোড ফেতে যান। ঠিক আছে, এভাবে করবেন, মানে নাম্বার দেওয়ার পর গেট নিউ নাম্বারে ক্লিক দিয়েছেন, নাম্বার আসবে, শুধু ব্ল্যাকলিস্ট করবেন প্রথমত। ঠিক আছে, কয়েকটা নাম্বার ব্ল্যাকলিস্ট করবেন, ব্ল্যাকলিস্ট করার পর পরে আবারও নাম্বার নেবেন। এই দেখেন আমি কিন্তু অনেকগুলো ক্লিক দিছি, নাম্বার দিচ্ছে, মানে অনেকগুলো ক্লিক দেওয়ার পরেও কিন্তু কোনো প্রভাব শো করতেছে না। তো এটা হচ্ছে ওল্ড ভার্সনের সিস্টেম, আমরা নিউ ভার্সন থেকে ওল্ড ভার্সনে কনভার্ট হবো। আর নিউ ভার্সনে আমরা তখনই কাজ করতাম যদি আমাদেরকে প্রতিটা নাম্বারে গুগল ভয়েস নাম্বার দিত, তাহলে তাছাড়া আমরা নিউ ভার্সনে কেন থাকবো। নিউ ভার্সনটা আমরা ওল্ড ভার্সনে ফেভারিট করে নিয়ে আসছি। আর এখানে অটো ক্লিকার লাগালে তো কোনো কথা নেই। ঠিক আছে, তিনটা চারটে ব্রাউজার এভাবে নেবেন, নিয়ে তিনটা চারটে ব্রাউজারে আপনারা এটা লগ ইন করে নেবেন। আর হ্যাঁ, এখানে আর একটা জিনিস ভাই, দেখেন কনফিউশন দূর ভালো করে করি, যারা ভিডিও স্কিপ করছেন তারা তো বুঝবেনই না, আর যারা করেন না ভিডিও স্কিপ তারা তো অবশ্যই সব কিছু বুঝবেন। এখানে কিন্তু আপনারা জিরো অ্যাকাউন্ট, আমার লেভেলটা কিন্তু জিরো, আপনাদেরকে যদি একটু দেখাই, আমার লেভেল কিন্তু জিরো। মাই অ্যাকাউন্টে যদি আমি যাই তো দেখেন ভিআইপি জিরো। ঠিক আছে, ভিআইপি কিন্তু জিরো। তো ঠিক আছে, ভিআইপি জিরো, এখানে যদি ভিআইপি আপনারা টু বা থ্রি বা ফোর ফাইভ করতে পারেন ভাই, সারাদিনে আপনারা প্রচুর পরিমাণে গুগল ভয়েস বানাতে পারবেন। আর আমার মতো জিরো লেভেল দিয়ে কিন্তু এরকম সারাদিন চেষ্টা করলে দুইটা তিনটা গুগল ভয়েস বানানো সম্ভব সারাদিনে, মানে 24 আওয়ার্সে। এমনও দিন হতে পারে একটাও না আসতে পারে। তো এটাই হচ্ছে এখানে একটা সমস্যা। আপনাদেরকে যদি আমি এই সাইটটা দিয়ে দিলাম, আমি পেডভাবে দিয়ে দিলাম, তো আপনি যদি গুগল ভয়েস অ্যাড করতে না পারেন, এখান থেকে যদি নাম্বার ঠিক মতো না পান, তখন কী বলবেন যে ভাই আমার সাথে এই কাজটা করতে পারলো? সবাই কিন্তু আমাকে এসে একটা কথা বলেন যে ভাই আপনাকে আমি অনেক কষ্ট করে খুঁজে পাইছি ভাই, এই জন্য ভাই আপনার সব কিছু আমার ভালো লাগে, আমি সব কিছু দেখি, 10 টাকা কম রেটে হলে আপনাকে কিন্তু গুগল ভয়েস সেল দিই। অনেকেই আমার এই কথা বলে, ভাই আমি অনেক কষ্ট করে আপনাকে খুঁজে বের করছি, এই কথাটা ভাই বলে অনেক শান্তি লাগে এই কথাটা শুনে। তো সেই মানুষটা আমি যদি আপনাদেরকে এরকম একটা জিনিস, বাজে জিনিস ধরা দিই, মানে জিনিসটা বাজে না, আপনার যদি অ্যাবিলিটি না থাকে, জাস্ট এটা কিনলেন, হ্যাঁ আমি কিছু ডলার অ্যাড করে দিলাম প্রথমভাবে, বা ওই দামে রাখলাম কিছু ডলার আমি অ্যাড করে দিলাম মানবিক দিক থেকে, তো দেওয়ার পর সাপোজ এখানে 1000 কয়েন আপনাদেরকে দিয়ে দিলাম, তো 1000 কয়েনে আপনি কিন্তু 10টা 20টা নাম্বার এখান থেকে নিতে পারবেন, 10টা থেকে 12টা নাম্বার কিন্তু আপনি নিতে পারবেন গুগল ভয়েস নাম্বার। কিন্তু এখানে তো লেভেল নাই, এখানে কিন্তু নাম্বার পাবেন, নাম্বারে কোড যদি না যায় আপনার ক্রেডিটও কাটবে না, কিন্তু নাম্বার পেলেন কোড দিল না, তো এখন কি মনটা আপনার ভেঙে যাবে না? যাবে কিন্তু। তো তখন কিন্তু ঠিকই বলবেন যে ভাই আপনার সাথে এত সম্পর্কে এত কথা বলে আপনাকে এত ভালোবাসি, আপনি এটা দিলেন ভাই আমার টাকা নষ্ট সব নষ্ট, এরকমটা কিন্তু আপনারা বলবেন। তো তখন আমি আপনাকে মুখটা দেখাতে পারবো, বা আপনার সাথে দ্বিতীয়বার কথা বলার মতো যোগ্যতা আমি রাখবো রাখবো না। তো durian cloud সবাই আমাকে মেসেজ করতেছে, ফোন দিচ্ছে, ভাই প্লিজ একটা সাইট দেন durian cloud। তো আমি একটা একটা করে সাইটের রিভিউ দিচ্ছি, একসাথে অতগুলো সাইটে তো রিভিউ দেওয়া যাবে না। তো কোন সাইটে কোন কন্ডিশন বা কোন কন্ডিশনে আপনাদের কাজ করলে কাজ ভালো হবে, এই জিনিসটা জানানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা আজকে দিচ্ছি। তো গাইজ দেখেন, যাদের জিরো লেভেল বা ওয়ান লেভেল টু লেভেল, টু ওইদিকে নাম্বার পাবেন আপনারা, দুইটা তিনটা সারাদিনে পাবেন বা কোড পাবেন। কিন্তু যাদের জিরো লেভেল ভাই, যেরকম ভাই আমি যদি সারাদিনে কাজ করি একটা গুগল ভয়েস হয়তো করা সম্ভব, কিন্তু আমি কি একটা গুগল ভয়েসের জন্য সারাদিন কাজ করবো? করবো না। তো আর একটা সিক্রেট বিষয়, এখানে যারা অ্যাক্টিভ থাকতে পারবেন, মানে প্রতিদিন যারা কাজ করবেন, নাম্বার দিক বা না দিক, বা কোড দিতেছে বা না দিচ্ছে সমস্যা নেই, আপনারা যারা রেগুলার এখানে নাম্বার শুধু নিয়ে এভাবে সেন্ড কোডে পাঠাবেন, তো তাদেরকেই কিন্তু বেশি নাম্বার দিবে, তাদেরকেই কিন্তু কোড দিবে। ঠিক আছে, এ ব্যতীত কিন্তু কাউকে এখানে বেশি প্রাধান্য দেয় না, মানে durian cloud-এ যে যত বেশি অ্যাক্টিভ থাকবে তাকে কিন্তু প্রাধান্যটা দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কীভাবে নাম্বার নিতে হবে, কীভাবে কাজ করতে হবে। তো দেখেন আমি কিন্তু অনেকক্ষণ ট্রাই করলাম, আমার কিন্তু জিবির কোনো কোডে দিচ্ছে না,
যদিও কোড দেয় মাঝে মধ্যে, কোড দেয় কিন্তু কোড দেয় বলতে কি মাঝে মধ্যে এখান থেকে দেখবেন যে কোড সেন্ড হয়েছে, কিন্তু কোড কিন্তু আপনাকে দিচ্ছে না, মানে এখানে কোড আসবে না, কোড এখানে সেন্ড হয়েছে দেখাবে কিন্তু এখানে কোড আসবে না। আমি আরেকটা সেন্ড করি, তো ধৈর্য ধরে ভিডিওটা যারা দেখছেন বা যারা এ পর্যন্ত আমার কথা শুনতেছেন তারা আসলে বুঝতে পারবেন যে ডুরিয়ান ক্লাউড সে বাই করবে কি করবে না। কারণ আপনার যদি অ্যাবিলিটি থাকে লেভেল বাড়িয়ে নেওয়ার জন্য, তো লেভেল বাড়ালে যে আপনার সব কিছু লস তা না, লেভেল বাড়ালে ওই ক্রেডিটগুলো আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, কিন্তু লেভেলটা বাড়ালে আপনার একটু বেশি অ্যামাউন্ট দিতে অ্যামাউন্ট দিয়ে লেভেল বাড়িয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু পসিবল না। তো আমি আরেকবার সেন্ড করলাম আর আমি দেখাই লেভেল, আর যারা বাই করবেন তাদের কিন্তু সব কিছু দেখানো হবে। তো কোডটা কিন্তু এই জায়গায় আসবে, ঠিক আছে, কোডটা যদি পাঠায় তারা কোডটা এই জায়গায় দিবে তারা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটা এখন আপনারা স্কিপ করতে পারেন, তো আমি এখন একটু ট্রাই করতেছি দেখি আমার একটা জিবি অ্যাড হয় কি না, একটু ট্রাই করতেছি আর কি জাস্ট। তো এখানে অটো ক্লিকার লাগাই নিলে আপনাদের আর এইভাবে টিপতে হবে না, অটোমেটিক নাম্বার চলে আসবে এখানে, ক্লিক অটোমেটিক হয়ে যাবে, ওটা কোনো বিষয় না। যেরকম SMSPIN ভেরিফাইতে আমরা অটো ট্যাপ লাগাইছি, তো সেরকম এখানে অটো ক্লিকার লাগাতে হবে। তো এই বিষয়ে আপনারা জানতে চাইলে আমি পরবর্তীতে নেক্সট একটা ভিডিও দেবো, যদি জানার ইচ্ছা থাকে, আর না জানার ইচ্ছা থাকলে তো নাই। তো গাইজ দেখেন অনেকক্ষণ ধরে কিন্তু নাম্বারও দিচ্ছে না। তো এখানে প্রতিদিনে কাজ করতে হবে, মানে ধুরিয়ান ক্লাউড দেখবে যে আপনি অ্যাক্টিভ পারসন কিনা, আপনার প্রয়োজন আছে কিনা, আপনার চাহিদা আছে কিনা। যদি লেভেল কম হয়ে থাকে বা লেভেল বেশি হয়ে থাকে সেটা বড় কথা না, আপনাদেরকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে, কথা হচ্ছে এটাই। অ্যাক্টিভ থাকতে গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা ভালো নাম্বার পাবেন, নাম্বার থেকে কোডও পাবেন। ওকে গাইস, কোড দিচ্ছে না, তো সেক্ষেত্রে আমি ভিডিওটা এখন আর সামনের দিকে এগিয়ে নিতে যাচ্ছি। মেবি দিলেও নাকি একটা কোড, কে জানে, আশা ছেড়ে দিচ্ছি। যদি একটা কোড দেয় মেবি দিবে না, কারণ কোড দিলে তখন দিয়ে দিত, এত দেরি করে না, ঠিক আছে, যখন কোড দিবে। তো গাইস প্রায় সময় কিন্তু এরকম হবে, দেখবেন যে আপনি এখানে কোড দিয়েছে কিন্তু কোড কিন্তু আপনাকে দেয় নাই, ওখানে দেখবেন যে কোডের, আমি বললাম না কিছুক্ষণ আগে একটা কথা, যে দেখবেন যে কোডের ই ভাসছে এখানে কিন্তু কোড দিচ্ছে না আপনাকে, এরকম কিন্তু প্রায় সময় হবে এরকম। তো মনে হয় কি যে কোডটা মনে হয় দিয়ে দিছে আমাকে, এরকমটা মনে হবে, রিসেন্টে দিয়ে দেখি কি আসে। তো কোড দিচ্ছে না, মানে এখানে আর কোড দিবে না, তো এখানে আমাদের আর ই করে লাভ নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম কোডের অপশান আসবে কিন্তু কোড আপনাদেরকে দিবে না। তো অবশ্যই ভালোভাবে জানতে হবে যে দুরিয়ান ক্লাউড কখন আপনারা কাজ করবেন, আপনাদের কাজ করে এখানে ঠিকঠাক মতো পাবেন কি না জিবি করতে, এগুলো বিষয়ে জেনে নিয়ে তারপরে আপনারা কাজ কিন্তু করবেন, তা না হলে এখানে কাজ করে আপনাদের কোনো লাভ নাই। তো ঠিক আছে গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।